বন্ধুরা, এই 1.5 থেকে 2 মিনিটের এই ভিডিওটা একদম স্কিপ করে যেও না। এই ভিডিওটা করা খুব তাড়াহুড়ো করে একটা তোমাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য আমি আজকে এই ভিডিওটা করছি। তো তোমরা দেখে থাকবে, পরশু মানে 2 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে গুড নিউজ, ঠিক আছে, মানে নতুন একটা ইউটিউবে আপডেট আসতে চলেছে, এবার থেকে তোমার চ্যানেলে ভিউজ বাড়বে, তোমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে। তো সেই আপডেটটা কি, সেই তো সেই আপডেটের মধ্যে আমি একটা রং ইনফরমেশন মানে ভুল ইনফরমেশন কিন্তু আমি সেই আপডেটটাই দিয়েছি। তো সেই আপডেটে আমি কি বলেছিলাম যে নতুন একটা আপডেট আসতে চলেছে যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ অডিও, মানে এবার থেকে তোমার ভিডিও গোটা কান্ট্রি মানে গোটা পৃথিবীর লোক দেখতে পাবে, ঠিক আছে। শুনো, আমি আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি যে উপরে সেটিং অপশন আছে, দেখো আমার ভিডিওটা তোমরা দেখছো, উপরে সেটিং আমার চ্যানেল এখনো কিন্তু আসেনি, বড় বড় চ্যানেলে চলে এসেছে, সবার চ্যানেলও কিন্তু এই অপশনটা চলে কিন্তু আসবে। উপরে দেখো সেটিং অপশন আছে, ওই সেটিং অপশনে প্রেস করে নিচে একটা অপশন পেয়ে যাবে যে অডিও ট্র্যাক, ওই অপশনে প্রেস করলে বিভিন্ন কান্ট্রির অডিও, হিন্দি, বাংলা, ঠিক আছে, তারপরে উর্দু, তামিল, আরও যেসব ভাষা আছে সেই ভাষাগুলো ওখানে তোমাদের দেখবে অ্যাড হয়ে যাবে। আমি বলেছিলাম অটোমেটিক অ্যাড হবে, এটাই হচ্ছে আমার ভুল ইনফরমেশন, অটোমেটিক কিন্তু অ্যাড হবে না। আমি বলেছিলাম সে এই আপডেটে এলে সবারই চ্যানেল দেখবে তোমাদের অটোমেটিক ভাষাগুলো অ্যাড হয়ে যাবে, তা কিন্তু হবে না, ভাষাগুলোকে তোমাকে কিন্তু অ্যাড করতে হবে। মানে তোমাকে, তুমি যে ভাষায় ভিডিও করছো, তুমি যদি আদার্স কোনো কান্ট্রির জন্য ভিডিও করো তাহলে তোমাকে আলাদা করে ডাবিং করতে হবে। ধরো আমি বাংলা ভিডিও করছি, ঠিক আছে, বাংলাতে ভিডিও করছি, আমি যদি চাই যে না আমার এই ভিডিওটা হিন্দির অডিয়েন্সটাও দেখুক, ঠিক আছে, আমেরিকা বা ইউরোপে যে কোনো কান্ট্রিতে ধরো, বা ইংলিশে ধরো আমি যদি ভিডিওটা করতে চাই, তাহলে আমাকে কিন্তু ভিডিওটা আপলোডের সময় বা ভিডিও আপলোডের পরও আমাকে যেখানে যে আমরা সাব টাইটেল দিই সেখানে, সেখানেই একটা অপশন চলে আসবে যে অডিও ট্র্যাক বলে, সেখানে আমাকে ভয়েস দিয়ে ডাবিং করতে হবে, ঠিক আছে। আমি যদি হিন্দি ভাষা অডিও ট্র্যাকের মধ্যে দিতে চাই তাহলে আমাকে হিন্দিতে ডাবিং করতে হবে, আমাকে করতে হবে, বা আমি কোনো লোক রাখতে পারি বা কোনো রোবোটিক সিস্টেমের মাধ্যমে কিন্তু করতে হবে, অটোমেটিক কিন্তু হবে না। এটাই হলো আমার ভুল ইনফরমেশন বন্ধুরা, অটোমেটিক কিন্তু হবে না, তোমাকে কিন্তু সেটা ডাবিং করতে হবে, ঠিক আছে। তাই বন্ধুরা, এই সঠিক ইনফরমেশনটা দেওয়া আমার একটাই কারণ, তোমরা আমার সেই ভিডিওটা, ঠিক আছে, অনেক হেট কমেন্ট করেছো, তোমরা অনেক বলেছো দাদা তুমি তো ভুল ইনফরমেশন দিচ্ছ, অনেক বড় বড় ইউটিউবাররা বলছে যে না এটা অটোমেটিক হবে না, অডিও ডাবিং করতে হবে, ঠিক আছে। তো হ্যাঁ বন্ধুরা, মানুষ মাত্রই ভুল হয়, আমারও একটা ভুল হয়েছে। দেখো বন্ধুরা, আমি যে সব আপডেট, নতুন যে আপডেট ভিডিওর ইনফরমেশনগুলো সেগুলো আমি কোথা থেকে পাই, সেগুলো আমি হয়তো কোনো ইউটিউবের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সেখান থেকে আপডেটগুলো সংগ্রহ করি, বা কোনো ধরো হিন্দি ক্যাটাগরি বড় বড় ইউটিউবাররা যেমন ধরো মনোজ দে, টেকনিক্যাল ইউগি, ঠিক আছে, বড় বড় ইউটিউবার মাইস ম্যাট সাপোর্ট, যেসব বড় বড় ইউটিউবাররা আছে হিন্দি ক্যাটাগরিতে, বা বাংলাতেও যেমন আছে তোমাদের রোহন নাগদা, ভিড এক্সপ্লেন, ত্যাসেক্সদা, তাদের কাছ থেকে আমি ইনফরমেশনগুলো পাই, মানে নতুন আপডেটগুলো যেগুলো আসে তাদের ভিডিও দেখার পর কিন্তু আমি সেই আপডেটগুলো তোমাদেরকে দিই। কিন্তু বন্ধুরা, এই বড় ইউটিউবাররা মনোজ দে বা রুহান্নাক আছে বা টেকনিক্যাল ইউগি, এরাই কিন্তু ভুল ইনফরমেশন দিয়েছে, তার কিন্তু তাদের ভিডিওতে বলেনি যে এটা অটোমেটিক হয়ে যাবে, ওরা বলেছিল যে আপডেটে এলে সবারই চ্যানেলেই অ্যাভেলেবেল হয়ে যাবে, তোমরা কিন্তু যে কোনো ভাষা কিন্তু তোমরা অডিও ট্র্যাক করতে পারবে, ঠিক আছে, মানে তোমার ভিডিও সবাই দেখতে পারবে, এর থেকে তোমার চ্যানেলে ভিউজ বাড়বে, ইনকাম বাড়বে, সাবস্ক্রাইব বাড়বে। তো তাদের ভিডিও দেখি আমি কিন্তু তোমাদেরকে আপডেট ভিডিওটা দিয়েছিলাম। তাই বন্ধুরা, সব ইউটিউবারদের হয়ে আমি ক্ষমা চাই নিচ্ছি, কারণ ভুল মানুষ মাত্রই হয়, আমাদের দায়িত্ব যে নতুন নতুন আপডেট যেগুলোই আসে সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরার, কারণ সবার তো টেক চ্যানেল না হতে পারে, তোমার হয়তো কুকিং চ্যানেল বা ব্লগ চ্যানেল, ঠিক আছে, বা অন্য কোনো গেমিং চ্যানেল, তোমরা তো ইউটিউবে যেসব আপডেট আছে সেগুলো তোমরা এত খেয়াল রাখো না, কারণ টেক চ্যানেলে আমরাই কিন্তু তোমাদের কাছে তুলে দিই। এবার টুকটাক ভুল ইনফরমেশন হতেই পারে, তোমাদেরকে আমি পরে ভিডিও করেও বলেছি যে এটা অটোমেটিক হবে না, তোমাদেরকে ডাবিং করতে হবে। তাই বন্ধুরা, এই ভিডিওটা দেখার পর তোমাদের কি মতামত আমার কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে, এই ভিডিওটার। তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর ভিডিওটা বড় করবো না, ছোট্ট একটা ভিডিও। তাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইবের কথাও কিন্তু ভিডিওতে বলবো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই, ধন্যবাদ।